এয়া মর্নিং ওয়াক বন রজা। কলিয়াবরত পুয় প্রশান্ত পাঠকর বাড়ি পরিলক্ষিত হল এনেদরে দুটাক বাদ। কলিয়াবরত অব্যাহত বন রজার সন্ত্রাস, মাহর পাছত মাহ তথাপিও ব্যর্থ বন বিভাগ। বিগত দুমাহত নিধন ৪০টাক পশুধ, বাঘর ভয়ত বিদ্যালয়ে যাবলে এরছে শিক্ষার্থী। দুটা বাঘ আহি পেলাই গাঁৱৰ একে মাজমজিয়াত নামঘৰৰ মুখতে এটা আমাৰ সাৰ গৰু এটা খেদি লৈ যোৱাটো এই বোৱাৰীজনী উঠিয়েই মানে এইটো দেখিছে, ৰাতিপুৱা দুৱাৰ খুলিয়ে দেখিছে। তাৰপৰা বাঘকেইটা খুব ভাল লাগ হৈছে, এইটো অঞ্চল এনে বানৰ থকা জেগা, আমি চবেই বানৰ বুলি ভাবি পেলাই ওলাই আহিছোঁ, দেখিছোঁ মই ওলাই আহিয়ে মোৰ চোতালতে দুটা বাঘ। হাতী, পিঞ্জৰা, চিচিটিভি কেমেৰা সকলো বিফল, কোনো প্ৰকাৰে বন বিভাগ কামাখ্যা গাঁৱত বাঘ ধৰিবলৈ সফল নহয়। প্রথমে বাড়িত, তারপিছত এটা হাড় গরুলে শিকারের লক্ষ্যে চুচালে বাঘে। স্বচক্ষুরে সমগ্র ঘটনা দেখিলে গাঁওখনের এগারী বয়ারিয়ে। আমার বয়াজনী রাতেপা উঠিছে, উঠিয়ে একদম দুয়ার মুখতে বাঘ মুখামুখি। তাইছো তাই কোনো মতে দৌড় মারি ভিতরলে গৈ মানুষজন লোয়াটুক মাতিছে, বোলে উঠাছুন উঠা দুয়ার মুখতে বাঘটো দুটা। তারপর মানে চুচা লই সি যেটা ভিতরলে সুমাই আহিল বয়াজনী, এটি একদম সার মানুষ নাপায়, সার গরুটো খেদি খেদি লৈ গৈছে পথারত। বাদেই দিও গোহালিয়ে হোক বা গড়ালেই হোক অসুরক্ষিত পশু। গাঁৱত আহি পেলাই বাঘ থাকিব, এই বাঘকেইটা লৈ যোৱাৰ যিহেতু ব্যৱস্থা আছে, তেওঁলোকে নিয়াৰ এটা চেষ্টা কৰিব লাগে। চেষ্টা কৰিবলৈ চৰকাৰৰ কোনো ধৰণৰ কাণসাৰ নাই, আৰু শুনামতে মানে আকৌ কৈছোঁ বিভাগীয় কৰ্তৃপক্ষৰ কিবা মানে খেলিমেলিত, দুই তিনিটা পাৰ্টি আছে ফৰেষ্টত, এই তেওঁলোকৰ খেলিমেলিত মানে পিঞ্জৰাটো উঠাই লৈ গৈছে। ইতিমধ্যে বহুত পশুধন নিধন, বহুত পশু মানে ইতিমধ্যে এটা ৪০টা হৈ গ'ল, মই সেইদিনা কৈছোঁ ৩৫টা গৰু মাৰিছিলে, এতিয়া ৪০টা গৰু মাৰিলে এই আজি এমাহৰ ভিতৰত। মুঠৰ ওপৰত চূড়ান্তভাৱে ব্যৰ্থ বন বিভাগ। এতিয়া বন বিভাগৰ ওপৰত অসহায় ৰাইজে খুব উজৰাৰ বাদে কোনো বিকল্প নাই। কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ ১৮, অসম নৰ্থ ইষ্ট।